প্রিয় দর্শক বন্ধু, আমি শুভদীপ এক টুকরো ভালোবাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে কিন্তু চলে এলাম ঠাকুরনগরে। ঠাকুরনগরে সেই বিখ্যাত বারুণী স্নান কবে হচ্ছে, মেলা কতদিন চলবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এই মেলাটা কিন্তু শুরু হয় চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি থেকে এবং মেলাটা চলে সাত দিন। আর এই মেলা ঘিরে মতুয়া সম্প্রদায়ের মানুষের এতটাই আবেগ যে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, আসাম সহ বাংলাদেশ, মায়ানমার থেকে প্রচুর ভক্ত কিন্তু এই মেলায় উপস্থিত হন। মেলায় কামনা সাগরের জলে স্নান করে তারা পুণ্যলাভ করেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কৃত এই মেলা মতুয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু এক দারুণ আবেগের সৃষ্টি করে। মেলার মাঠে কিন্তু ইতিমধ্যে প্রচুর দোকান তৈরি হয়ে গেছে। এই মেলাটা কিন্তু বন্ধু ঠাকুরবাড়ি মেলা নামেও পরিচিত। প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনসাগরের জলে পুণ্য স্নানের মাধ্যমেই কিন্তু এই মেলার সূচনা হয়। চলো বন্ধু, এবার জেনে নিই এই বছর অর্থাৎ 2023 সালে ঠাকুরনগরের মেলা শুরু হচ্ছে কবে থেকে। 2023 সালে ঠাকুরনগরের মেলা শুরু হচ্ছে বাংলার 1429 সালের চৌঠা চৈত্র থেকে এবং ইংরেজির 19 মার্চ 2023 সাল রবিবার থেকে শুরু হচ্ছে মেলা এবং চলবে আগামী সাত দিন। পুণ্য স্নানের সময় চৌঠা চৈত্র 1429 অর্থাৎ ইংরাজির 19 মার্চ রবিবার সকাল 5:57 থেকে পাঁচই চৈত্র 1429 অর্থাৎ 20 মার্চ সোমবার রাত্রির 3:40 পর্যন্ত। ঠাকুরনগর মেলাতে ইতিমধ্যে যারা এসছো তাও তো জানোই এই মেলা সম্বন্ধে, এবং যারা জানো না তাদের বলছি এই মেলা প্রাঙ্গণে কিন্তু রয়েছে দুটি মন্দির, একটি হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং অপরটি গুরুচাঁদ ঠাকুরের মন্দির। মন্দির দুটি খুবই সুন্দর এবং একটি মন্দিরে হরিচাঁদ ঠাকুরের মূর্তি এবং অপর মন্দিরে বীণাপাণি দেবীর মূর্তি স্থাপন করা আছে। সারা বছর ধরে কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্ত আসেন। আর এই সাত দিন অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি থেকে যে সাত দিন মেলা চলে প্রচুর ভক্ত কিন্তু এখানে মানে ভক্তের হল নেমে যায়। শোনা যাচ্ছে এই বছর মানে 2023 সালে কিন্তু সেই সংখ্যাটা 40 লাখের কাছাকাছি এসে পৌঁছবে। চলো বন্ধু, এবার জেনে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে এই মেলায় কীভাবে আসবে। ট্রেন পথে যদি তোমরা আসো তাহলে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে তোমাকে নেমে যেতে হবে ঠাকুরনগর স্টেশনে। তাছাড়া সড়ক পথেও তোমরা এখানে আসতে পারো বিভিন্ন রুট থেকে। চাকদা হয়ে যদি কেউ আসো বা হুগলি থেকে যদি কেউ আসো তাহলে অবশ্যই কল্যাণী ব্রিজ পার হয়ে তোমরা বাস বা টেকারে করে পৌঁছে যাবে কিন্তু এই ঠাকুরনগর মেলা প্রাঙ্গণে। তাছাড়া কৃষ্ণনগর বা নবদ্বীপ থেকে এলেও কিন্তু তোমরা বাস বা নিজস্ব প্রাইভেট গাড়ি করে কিন্তু পৌঁছে যেতে পারবে এই মেলা প্রাঙ্গণে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামাঙ্কৃত এই ঠাকুরনগরের মেলার বিশেষ আকর্ষণ হলো ডাঙ্কা এবং কাঁসর নিয়ে নাম সংকীর্তন করা। এখানে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ অবধি সবাই কিন্তু এই ব্যাপারটায় একদম পারদর্শী। প্রত্যেকের সুন্দর তালের মেলবন্ধন কিন্তু এই মেলার প্রধান আকর্ষণ। প্রিয় বন্ধুরা, যদি এরকম ভালো মেলার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখতে পারবে, কারণ আমি ইতিমধ্যে অনেক মেলার ভিডিও আপলোড করেছি। তাছাড়া যদি তোমাদের জানা থাকে এরকম নতুন বিখ্যাত কোনো মেলা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পৌঁছে যাবো সেই মেলার ভিডিও করতে। তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।